আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আশা করি সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমার সাথে যুক্ত হও যেসির শিক্ষার্থীরা যারা বিজ্ঞান নিয়ে দশম অধ্যায় নিয়ে খুবই চিন্তিত আছো তাদেরকে বলবো যে এই দশম অধ্যায় খুবই সহজ একটি চ্যাপ্টার এই অধ্যায় থেকে পূর্ণ নাম্বার তোলা যায় এবং আমার ক্লাসগুলো দশম অধ্যায়ের উপর যে ক্লাসগুলো আমি নিব সেই ক্লাসগুলো যদি খুব ভালোভাবে দেখতে পারো তাহলে তোমাদের এই অধ্যায়ের উপর আর কোনো সমস্যা থাকবে না এবং তোমরা খুব সহজেই এই অধ্যায় থেকে পূর্ণ নাম্বার দশে দশ তুলে আনতে পারবে তো আমরা এই অধ্যায়টা শুরুর আগে আমরা দুইটি পাত্র নিয়েছি দেখো একটি পাত্রে আমরা নিয়েছি লেবুর রস আরেকটি পাত্রে আমরা নিয়েছি চুনের পাথর তোমরা একটু ভালোভাবে খেয়াল করে দেখো একটি পাত্রে আমরা নিয়েছি লেবুর রস অন্য একটি পাত্রে আমরা নিয়েছি চুনের পানি তোমরা জানো কি যে লেবুর রসে কি রয়েছে লেবুর রসে রয়েছে এসিড বা অম্ল আর চুনের পানিতে রয়েছে ক্ষারক বা খার যাই হোক খারক এবং খার কিন্তু আলাদা কথা আচ্ছা কথা হচ্ছে আমরা এখন একটু একটু পরীক্ষা খেলাধুলাই আর কি বলা চলে সেরকম খেলাধুলা করব। আমাদের এই খেলাধুলা করার জন্য আরেকটা বিষয় আমাদের লাগবে দুইটা পাত্রে দুইটা দুইটা তো আমরা পেয়ে গেলাম এবার আমাদের আরেকটা বিষয় লাগবে সেটা হচ্ছে একটা লিটমাস কাগজ লাগবে এবং লিটমাস কাগজটা হইতে হবে লাল অথবা নীল যাই হোক আমরা চলো সরাসরি এই বিষয়টা দেখি আগে ঠিক আছে কথা হচ্ছে আমরা যদি চুনের পানি অর্থাৎ ক্ষারকের মধ্যে চুনের পানি ক্ষারকের মধ্যে যদি আমরা লাল কোনো লিটমাস কাগজ কি করি ডুবাই লাল কোনো লিটমাস কাগজ মিশ্রিত করি তাহলে আস্তে আস্তে সেই লিটমাস কাগজটা নীল লিটমাস কাগজে পরিণত হবে অর্থাৎ কি দাঁড়াচ্ছে অর্থাৎ দাঁড়াচ্ছে যে আমরা লিখে নিই এখানে কি দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে খারক লাল লিটমাস কাগজকে নীল করে দেয় লাল লিটমাস কাগজকে কি করে দেয় নীল করে দেয় খারক লাল লিটমাস কাগজকে নীল করে দেয় আবার আমরা যদি এই নীল লিটমাস কাগজটা কি করি এই লেবুর পানিতে চুবাই লেবুর পানিতে আমরা যদি চুবাই তাহলে এটা আস্তে 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 লাল হয়ে যাবে কি হয়ে যাবে লাল হয়ে যাবে অর্থাৎ অর্থাৎ এসিড নীলকে নীল লিটমাস কাগজকে কি করে দেয় লাল করে দেয় এখন আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এসিড নীল লিটমাস কাগজকে লাল করে দেয় এবং খারক লাল লিটমাস কাগজকে নীল করে দেয় কিন্তু তুমি যদি চুনের পানিতে তুমি যদি চুনের পানিতে নীল লিটমাস কাগজ ডুবাও তাহলে সেটা নীলই থাকবে এবং তোমরা যদি এসিডের ভিতরে লাল লিটমাস কাগজ চুবাও তাহলে সেটা লালই থাকবে কিন্তু যখন তুমি নীল লিটমাস কাগজ এসিডে দিবে তখন তা কি হয়ে যাবে নীল লিটমাস কাগজ তখন লাল হয়ে যাবে বলো নীল লিটমাস কাগজ হিসেবে পরিণত হবে লাল নীল হয়ে যাবে লাল আর যখন তোমরা ক্ষারকের মধ্যে লাল দিবা তখন সেই লিটমাস কাগজটা হয়ে যাবে নীল আমার মনে হয় তোমরা কথাটা বুঝতে পেরেছ এখান থেকে তোমরা একটা বিষয় জানতে পারবে যা তোমাদের এই অধ্যায়ে লাগবে সেটা হচ্ছে নির্দেশক বলো কি জানতে পারবে নির্দেশক এখন কথা হচ্ছে নির্দেশক বিষয়টা কি এই যে এখানে লিটমাস কাগজটা লিটমাস কাগজটা কি করছে ইটমাস কাগজটা করছে কি এই লেবুর রস বা চুনের পানি এসিড না ক্ষারক সেটা তার রং পরিবর্তনের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে এই ধরনের অনেকগুলো পদার্থ রয়েছে যারা নিজেদের রং পরিবর্তন করে বুঝিয়ে দেয় যে এটা কি ক্ষারক নাকি এসিড তাই হচ্ছে নির্দেশক তাহলে আমরা যদি নির্দেশকের সংজ্ঞা লিখতে যাই তাহলে আমরা কিভাবে লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি যে সব পদার্থ নিজেদের রং পরিবর্তনের মাধ্যমে কোনো একটি বস্তু অম্ল না খারক অম্ল না খার বা কোনোটি নয় তা নির্দেশ করে তাদেরকে নির্দেশক বলে একটি উদাহরণ তো আমরা পেয়ে গেলাম লিটমাস কাগজ আরেকটি উদাহরণের কথা যদি আমরা বলি আরেকটি উদাহরণের কথা যদি আমরা দেখি সেটা তোমাদের বই অবশ্যই আছে মিথাইল মিথাইল অরেঞ্জ রেড এগুলো কিন্তু নির্দেশক নির্দেশক এবং কাগজও তাহলে আমরা নির্দেশক বিষয়টা বুঝতে পারলাম এখন তোমরা বইয়ের প্রথম পাতায় চলে যাও একদম প্রথম পাতায় দেখো এখানে কিন্তু তোমাদের একটি পরীক্ষা দিয়ে শুরু হয়েছে যেটা আমরা করলাম লেবুর রসের মধ্যে কি করলো তারা লেবুর রস নিল লেবুর রসের মধ্যে সেখানে তারা নীল লিটমাস কাগজ ডুবালো এবং এর ফলে লিটমাস কাগজের রং পরিবর্তন হয়ে লাল হয়ে গেল সেই বিষয়টাই কিন্তু তুলে তো আমাদের এছাড়া এইখানে আরেকটা বিষয় দেওয়া আছে সেটা হচ্ছে জৈব এসিড দেওয়া আছে কিছু এবং এই জৈব এসিডগুলো কোনটি কি ধরনের এসিড উপস্থিত মানে কোন ধরনের ফলে কি ধরনের জৈব অ্যাসিড উপস্থিত সেরকম একটা চার্ট কিন্তু দেওয়া আছে সেখান থেকে আমরা যদি দেখি আমরা দেখতে পারি যে আঙুর আঙুর কমলা বা লেবু এগুলোতে পাওয়া যায় সাইট্রিক অ্যাসিড তারপরে আমরা দেখতে পারি তেঁতুল তেঁতুলে পাওয়া যাচ্ছে টার্টারিক অ্যাসিড তারপরে রয়েছে কি টমেটো টমেটোতে পাওয়া যায় কি বলতে পারো অক্সালিক অ্যাসিড তারপরে রয়েছে আমলকি আমলকিতে রয়েছে অ্যাসকোরবিক অ্যাসিড এবং লাস্ট তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে মেবি সেটা হচ্ছে আপেল ও আনারস এদের মধ্যে রয়েছে ম্যালিক এসিড একটু মনে রাখবা কারণ এগুলো থেকে এমসি কেউ আসে জ্ঞানমূলক প্রশ্ন আসে এই চারটা তোমাদের মনে রাখতে হবে বন্ধুরা আমাদের কিন্তু অ্যাসিডের সংজ্ঞাটা জানতে হবে অ্যাসিডের সংজ্ঞাটা কিন্তু আমরা বুঝব মুখস্থ করব না এবং অ্যাসিডের সংজ্ঞাটা আমরা কিছু অ্যাসিডের নাম থেকেই বের করতে পারব তো চলো আমরা অ্যাসিডের সংজ্ঞাটা নিজেরাই তৈরি করি তো শুরুতে আমরা কি করব কিছু অ্যাসিডের নাম লিখব সংকেত লিখব আমাদের কমন একটা অ্যাসিডের সংকেত আমরা লিখছি সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড তারপর আমরা লিখতে পারি বলতে পারো এটা কি অ্যাসিড এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড তারপরে আমরা আরেকটা কমন অ্যাসিড যেটা আমাদের পাকস্থ লিখে থাকে তোমরা বুঝে গিয়েছ সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এই তিনটা অ্যাসিড আমরা লিখলাম এখন এই তিনটা অ্যাসিডের ভিতরেই একটা বিষয়ে কমন তোমরা হয়তো দেখতে পাচ্ছ সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু কিন্তু এই তিনটা অ্যাসিডের মধ্যেই বিদ্যমান তাই তো কিন্তু কিন্তু বাকি যে বিষয়গুলা সেগুলো আমরা একটু চেক করি যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোক্লোরিক অ্যাসিডে কিন্তু ক্লোরিন রয়েছে কিন্তু বাকি দুইটায় নেই তারপর এখানে সালফিউরিক অ্যাসিডের ভিতরে কিন্তু সালফার রয়েছে বাকি দুইটায় নেই এবং এই দুইটায় কিন্তু অক্সিজেন রয়েছে কিন্তু শেষেরটায় নেই অর্থাৎ দাঁড়াচ্ছে যে কমন যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অর্থাৎ অ্যাসিড হওয়ার প্রথম প্রথম শর্ত হচ্ছে কি থাকবে প্রথম শর্ত হাইড্রোজেন পরমাণু থাকবে কি থাকবে বলো হাইড্রোজেন পরমাণু প্রথম শর্ত হচ্ছে হাইড্রোজেন পরমাণু থাকবে এরপর কথা হচ্ছে যে এই হাইড্রোজেন পরমাণু অবশ্যই অবশ্যই এই হাইড্রোজেন পরমাণুগুলো কি এই হাইড্রোজেন পরমাণুগুলো অবশ্যই পানিতে হাইড্রোজেন আয়ন কি করবে করবে অর্থাৎ আমরা যদি খেয়াল করি অ্যাসিডের কথা খেয়াল করি এটা পানিতে কি করবে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে দেখো আমরা হাইড্রোজেন আয়ন কিন্তু লিখেছি হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে এবং বাকি আয়ন আমরা লিখে দিলাম তারপরে এটিও পানিতে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করেছে এবং বাকি অবশিষ্ট অংশ এখন কথা হচ্ছে যদি তোমরা এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে চাও শিখতে চাও জানতে চাও তাহলে যারা অষ্টম অধ্যায় খুব ভালোভাবে যোজনীর চারটা মুখস্থ তারা কিন্তু কোনো কিছুই কমপ্লিট করতে পারবে না যোজনীর চারটা যদি মুখস্থ না থাকে তোমার তাহলে তুমি রসায়ন ভালোভাবে কখনোই কমপ্লিট করতে পারবে না এই বিষয়গুলোর জানার জন্য অবশ্যই যোজনীর পার্টটা তোমাদের শিখতে হবে একটা রয়েছে অ্যাসিটিক অ্যাসিড এখানেও দেখো পানিতে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করেছে এবং অবশিষ্ট অংশ আমরা তোমরা এই বিষয়টা ক্লিয়ার হয়েছ যে দ্বিতীয় যে শর্ত সেখানে সেই শর্ত হচ্ছে এটা অবশ্যই কি করবে পানিতে দ্রবিত হবে এটা অন্য কোনো বিষয়ে যদি দ্রবিত না হয় হাইড্রোজেন আছে কিন্তু তা যদি পানিতে কি না হয় পানিতে যদি হাইড্রোজেন আয়ন উৎপন্ন না করতে পারে তাহলে সেটা অ্যাসিড হবে না হাইড্রোজেন থাকা অবস্থা হাইড্রোজেন পরমাণু থাকার পরেও সেটা অ্যাসিড হবে না যদি যদি হাইড্রোজেন পানিতে হাইড্রোজেন আয়ন উৎপন্ন না করতে পারে তার মানে দ্বিতীয় শর্ত এবং তৃতীয় শর্ত দাঁড়াচ্ছে যে অবশ্যই এই হাইড্রোজেন পরমাণু পানিতে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে যা আমরা এই তিনটার মাধ্যমে দেখতে পাচ্ছি তাহলে আমরা সংজ্ঞাটা কি করাতে পারছি অ্যাসিড হচ্ছে অ্যাসিড অ্যাসিড কি হলো ওই সকল রাসায়নিক পদার্থ যাদের মধ্যে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকে এবং যারা পানিতে হাইড্রোজেন আয়ন পানিতে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তো আমার মনে হয় তোমরা অ্যাসিড কি কাকে বলে একদম ক্লিয়ার টোটালটা ক্লিয়ার তা একটা কথা হচ্ছে আমরা যদি মিথেনের দিকে খেয়াল করি সি এইচ ফোর তো আমরা যদি মিথেনের দিকে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো এটাও এটাতেও তো হাইড্রোজেন পরমাণু রয়েছে কিন্তু এই মিথেন কি তাহলে অ্যাসিড না মিথেন অ্যাসিড না মিথেনে হাইড্রোজেন পরমাণু রয়েছে এখানে চারটা হাইড্রোজেন পরমাণু আছে কিন্তু মিথেন পানিতে কি করে না হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে না তাই মিথেনকে হাইড্রোজেন মিথেনকে অ্যাসিড বলা যাবে না যদি কোশ্চেন আসে মিথেন কি অ্যাসিড মিথেন কি অ্যাসিড তাহলে তোমরা বলবা মিথেন অ্যাসিড নয় তারপরে তোমরা লিখবে যে মিথেনে যদিও চারটি হাইড্রোজেন পরমাণু রয়েছে কিন্তু মিথেন পানিতে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে না তাই মিথেন হাইড্রোজেন মিথেন অ্যাসিড নয় আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো এটা কিন্তু তোমাদের বই রয়েছে তোমরা এগুলা কিন্তু এই যে একশো রয়েছে সেই একশো পৃষ্ঠার নিচে দেখতে পাবা যে মিথেন কি অ্যাসিড সেখানেই তোমাদের এটার এভাবে ব্যাখ্যাটা করে দিবা তো আজকে এই পর্যন্তই আমরা আলোচনা করলাম একদম সংক্ষিপ্ত প্রথম দুইটা বেসিক পার্ট আমরা আলোচনা করলাম এরপরে আমরা চলে যাব খারকে খারে তারপরে অ্যাসিড ও খারকের ব্যবহার আমরা স্টেপ বাই স্টেপ আসি তাহলে তোমাদের আজকে আমি যতটুকু পড়াইলাম ততটুকুই তোমরা খাতায় সুন্দর করে নোটের মতো করে ফেলো এবং আমার মনে হয় তোমরা এই অ্যাসিডের বিষয়গুলো এবং বিক্রিয়াগুলো বুঝতে পেরেছো এবং আগে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম নির্দেশক এবং লিটমাস কাগজের ব্যাপারগুলো জৈব অ্যাসিডগুলো সেগুলো তোমরা বুঝতে পেরেছ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি